সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। তোমরা 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে, এখানে 3টা সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়েছে। তো এই 3 সপ্তাহে অ্যাসাইনমেন্টের বিজ্ঞান বিভাগের 2টা, পদার্থ বিজ্ঞানের 2টা অ্যাসাইনমেন্ট দিয়েছে। অ্যাসাইনমেন্ট নাম্বার 1, অ্যাসাইনমেন্ট নাম্বার 2। যেখানে ক্রমিক নং সেখানে লিখবা, প্রথম অ্যাসাইনমেন্টটা অ্যাসাইনমেন্ট নাম্বার 1, সেটা ক্রমিক নং 1, এবং অ্যাসাইনমেন্ট নাম্বার 2 যেটা, এটা ক্রমিক নং 2। মোট 8টা অ্যাসাইনমেন্ট দিতে হবে এই পদার্থ বিজ্ঞানের উপর। তো প্রথম অ্যাসাইনমেন্টের অ্যান্সার দিয়েছো পদার্থ বিজ্ঞানের, দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা দ্বিতীয় অধ্যায় থেকে, গতির অধ্যায় থেকে। এখানে আমি যেই অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন, প্রশ্নের অ্যান্সারটা তুলে ধরার চেষ্টা করব, একদম নির্ভুল একটা অ্যান্সার। আমি, তোমরা হয়তো বা যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখো, তারা জানো যে আমি মানবিক বা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট না, আমি কমার্সের স্টুডেন্ট। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি তোমাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে তোমাদের এই বিজ্ঞান বিভাগের এই প্রশ্নের অ্যান্সারটা দিতে। তো এখানে আমরা প্রথমেই চলে যাব প্রথম অ্যান্সারে, ক নম্বরের অ্যান্সারে। এখানে ক নম্বরের 2টা পার্ট, এই যে গেল প্রথম পার্ট। এখানে যারা বুঝতে পারো না, তারা একটু কমেন্ট করো, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমার এই অ্যাসাইনমেন্টগুলোর, এই অ্যাসাইনমেন্টগুলো সেখান থেকেও এই ফটোগুলো ডাউনলোড করে নিতে পারবা। আর যারা চাও যে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে, এখানে স্পষ্টভাবে বোঝা যায় কি না একটু কমেন্ট করে জানিয়ে দেবে। হচ্ছে প্রথম পার্ট পদার্থ বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের নাম্বার 2, 2 নং অ্যাসাইনমেন্টের উত্তর ক, কর অ্যান্সার। এরপরে এটা হচ্ছে দ্বিতীয় অংশ, ক নম্বরের এটা হচ্ছে দ্বিতীয় অংশ। এই জায়গায় হচ্ছে ক নম্বর অ্যান্সার চলে আসে 600 মিনিট, এটার অ্যান্সার আসছে 600 মিনিট। এরপরেরটা হচ্ছিল তোমার ক নম্বর অ্যান্সার, রাব্বি সকাল 8টা থেকে। এটা তোমরা পড়ে নিও ভাই, আমি আবারও বলি, আমি কিন্তু বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট না, চেষ্টা করেছি তোমাদের সহায়তা করার জন্য, উপকার করার জন্য, জাস্ট অ্যান্সারগুলো সংগ্রহ করে তোমাদেরকে দেওয়ার জন্য। একদম শতভাগ নির্ভুল একটা অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এটা হচ্ছে ক নম্বর অ্যান্সার। এরপরে চলে আসি গ নম্বর অ্যান্সারে, এই জায়গায় এটা হচ্ছে গ নম্বর অ্যান্সার। গ নম্বর অ্যান্সারের এই জায়গায় উদ্দীপক অনুসারে রাব্বি সজলের ঘেটে পেরিয়ে 50 মিনিট যায়, অর্থাৎ মোট দূরত্ব 200+50 মিনিট, 250 মিনিট। খ হতে প্রাপ্ত বেগ ভি সমান 1.21 মিনিট সেকেন্ড পার, এটা বুঝেছে মেবি, এটা তোমরা হয়তো বোঝো ভাই। আচ্ছা, এরপরে আসি গ নম্বর অ্যান্সারের জন্য। গ নম্বরে একটা লেখচিত্র দেখাইতে বলছে, এই লেখচিত্রটা আশা করি তোমরা পারো, যারা বিজ্ঞান বিভাগে তাদের বোঝানোর কোনো কিছু না। আর আমি তো চাইলেও, নিজে চাইলেও তোমাদেরকে অতটা স্পষ্টভাবে বোঝাতে পারবো না। তো তোমাদের অ্যান্সারগুলো আমি দিয়ে দিয়েছি। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে এই অ্যাসাইনমেন্ট নিয়ে, তোমাদের পদার্থ বিজ্ঞানের 2-এর অ্যান্সারের যদি কোনো সমস্যা থাকে, কমেন্টে অবশ্যই লিখবা। আর ডেসক্রিপশন বক্সে তোমার লিঙ্ক দেওয়া থাকবে, এই অ্যান্সারগুলো তোমরা সংগ্রহ করতে পারবে সেখান থেকে, একদম ক্লিয়ারলি ডাউনলোড করে তারপরে নিতে পারবে। আর যারা ডাউনলোড না করবে বা ফেসবুক অ্যাকাউন্ট নেয়, তারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই জায়গায় প্রতিটা অ্যান্সারের স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো। ওকে, এখানে 3টা 4টা প্রশ্নের অ্যান্সার এখানে দেওয়া আছে। এটা হচ্ছে গ নম্বরের উত্তর, এই পিসটা শেষ। আর এটা হচ্ছে ঘ নম্বর, ঘ নম্বরটা দেওয়া হয় নাই, এটা হচ্ছে ঘ নম্বর। এই ছিল তোমাদেরকে দেওয়ার মতন একটি অ্যাসাইনমেন্টের উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরছি পরবর্তী কোনো অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।